ভাস্কর্য আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজা কেন্দ্র করে দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম এলাকায় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় আশপাশের এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। বিকেলে কাজলায় কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষ শুরু হয়। বুধবার দুপুর 1:40 রাজধানীর বায়তুল মোকাররম মসজিদ এলাকা শুরু হয় পুলিশের সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সংঘর্ষ। মুহূর্তের মধ্যেই আশপাশ পরিণত হয় রণক্ষেত্রে, চলে ধাওয়া পাল্টা ধাওয়া। আতঙ্কে পথচারীরা দিক বিদিক ছোটাছুটি করে। পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। 20 মিনিট ধরে চলে সংঘর্ষ। সরকারি চাকুরিতে কোটা বিরোধী আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম, রংপুরে নিহতদের ঘটনায় পূর্ব ঘোষণা অনুযায়ী বায়তুল মোকাররমে গায়েবানা জানাজার আয়োজন করে বিএনপি। দুপুর 1টার দিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পৌঁছান। পুলিশ তার সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু তিনি মসজিদে ঢুকে পড়েন। সেখানে আগে থেকে নেতাকর্মীরা জড়ো হয়েছিলেন। বায়তুল মোকাররমে গায়েবানা জানাজা শেষে বেরিয়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে অবস্থান ব্যাখ্যা করেন বিএনপি মহাসচিব। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে পুলিশি অভিযানের বিষয়েও কথা বলেন তিনি। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি, সোঁটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে দোষারোপ করার চেষ্টা করছে। এদিকে বিকেল 5টার দিকে ঢাকার শনির আখড়ার কাজলা এলাকায় কোটা আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলে পাল্টাপাল্টি ধাওয়া। দুই পক্ষই ইট পাটকেল নিক্ষেপ করে। কিছুক্ষণ পরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। ছাত্রলীগের নেতাকর্মীরা সরে গেলে কোটা আন্দোলনকারীরা পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের শেল ছুড়ে শিক্ষার্থীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে। এ সময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। কোটা আন্দোলনকারীরা ইট পাটকেল নিক্ষেপ করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের জবাব দেন। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা।